আসসালামু আলাইকুম, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে বর্তমান সময় ইনকাম করার মতন ধামাকা একটি ইনকাম সাইটের সাথে আপনাদের পরিচয় করাই দেব, যেখান থেকে ঘরে বসে মোবাইল দিয়ে অনায়াসে টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর ফার্স্ট কমেন্টে অবশ্যই লিঙ্ক থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, একদম ইজি, ঠিক আছে? অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা, জাস্ট এখানে ইউজার নাম দিবেন, পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা দিবেন, এরপর নাম দিবেন, শেষ নাম দিবেন, ফোন নাম্বার দেবেন, জিরো সহ। তারপর আপনার এখানে অটোমেটিক রেফারেল কোড আপনার বসে যাবে, আর এই যে গোপন সংখ্যা আছে এখানে দিবেন, আর টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে একটা ক্লিক করে দিবেন, আর এখানে ক্লিক করে নিবন্ধন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো আমি যেহেতু অলরেডি এই সাইটটাতে আমি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কাজ করি, সো আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে আমার অ্যাকাউন্টের ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটি লগ ইন করে দিব। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। দেখুন, আমি কিন্তু অলরেডি মানে অ্যাকাউন্টটি ওপেন করে ফেলেছি, এবং আমার অ্যাকাউন্টের ইউজার নাম দেখতে পাচ্ছেন যে মিরাজ 2024। আপনারাও কিন্তু এইভাবে করে ইউজার নামটা দিবেন। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এখানে টাকা ডিপোজিট করবেন। তো সিম্পল হয়তো আমি আপনাদের এ টু জেড দেখিয়ে দিব। তো ডিপোজিট করার জন্য ফার্স্ট অফ অল আমরা কি করব, এখানে ডিপোজিট নামে একটা অপশন আছে, এই ডিপোজিট অপশনে আমরা একটা ক্লিক করে দেব। বন্ধুরা, এখানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে একটা বার্তা হচ্ছে, আপনি যদি এখানে KYC না করেন আপনাকে অবশ্যই অবশ্যই KYC করতে হবে। তো আপনার NID কার্ডের যে অপশন আছে, এই যে নিশ্চিত করুন যে অপশনটা আছে, এখানে ক্লিক করে আপনাকে এখানে KYCটা কমপ্লিট করতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে KYCটা কমপ্লিট করবেন। আপনার NID কার্ডে যে নাম আছে সেই নাম দিবেন, এখানে শেষ নাম দিবেন, আর এইখানে জন্ম তারিখ দিবেন, NID কার্ডের নাম দিবেন, ইমেল দিবেন, ফেসবুক আইডি, টেলিগ্রাম আইডি, ঠিক আছে? এগুলো দেওয়ার পরে আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে ID কার্ডের প্রথম ছবিটা এখানে দিবেন। তারপর আপনি এখান থেকে এই যে এখানে নিচ থেকে আসবেন, আসার পরে আপনি এখান থেকে তথ্য সংরক্ষণ করুন এই অপশনে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের এটা পেন্ডিংয়ে থাকবে। পেন্ডিংয়ে থাকার পর আপনারা কিন্তু এটা KYCটা কমপ্লিট করে দেবেন। তো KYC কমপ্লিট হয়ে গেলে আপনারা ডিপোজিটে কমপ্লিট করবেন। ডিপোজিট কীভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বিকাশ আছে, তারপর নগদ আছে, রকেট আছে, এবং উপায় আছে, এবং USDT আছে। সো আমি এখান থেকে USDT দেখেন, এই যে দেখুন, ঠিক আছে, এই যে এখান থেকে 3টে 2টে 5টা, এই USDT, রকেট, বিকাশ, এই নগদ, এটা উপায়। তো 5টা মাধ্যমে আপনি কিন্তু এখানে ডিপোজিটটা কমপ্লিট করতে পারবেন। আর এখানে সব থেকে মানে বিষয় হচ্ছে, মাত্র 200 টাকা হলে ডিপোজিট করতে পারবেন, এবং নিম্নতম 200 টাকা হলে কিন্তু আপনি এখানে ডিপোজিট করতে পারবেন, 200, 300, 500, ঠিক আছে? এবং কি, আপনি এখান থেকে ডেলি ডিপোজিট রেওয়ার্ড পাবেন 100%, এই যে, ঠিক আছে, এই যে ডেলি ডিপোজিট রেওয়ার্ড পাবেন 100% পর্যন্ত। এবং এখান থেকে আপনারা কিন্তু এই যে কিভাবে ডিপোজিটটা করবেন সেগুলো কিন্তু এখানে দেখানো আছে, এবং এখান থেকে আপনারা কিন্তু মানে ডিপোজিট কমপ্লিট করতে পারবেন একদম খুব সোজা, ঠিক আছে? তো আমরা এখান থেকে আবার এখানে চলে যাব, এবং এখান থেকে আমরা কিন্তু ধরেন আপনার এখান থেকে উইথড্র করবেন। তো উইথড্র করার জন্য এই যে উত্তোলন যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনাদের কিন্তু উইথড্র ব্যাঙ্ক কার্ডটা সেট আপ করতে হবে। ব্যাঙ্ক কার্ডটা সেট আপের জন্য আপনাকে এখানে অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু এখানে ওয়ালেট সেট আপ করতে হবে, ঠিক আছে? সো অবশ্যই আপনাকে কিন্তু এখানে মনে রাখতে হবে ওয়ালেট সেট আপের সময়, ঠিক আছে? এই যে ই ওয়ালেট একটি স্ক্রিন হস্তান্তর, এই যে দেখুন, এক ক্লিকে এই স্থানান্তর, ঠিক আছে? আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের উইথড্রটা হয়ে যাবে। তো উইথড্র হওয়ার জন্য আমরা এখানে প্লাস আইকন পাবো, এই যে, এই যে প্লাস আইকন, এখানে আমরা একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে আমরা এখানে এই যে এখানে পছন্দ করো, এখানে একটা ক্লিক করে আমরা এখান থেকে দেখুন কত রকমের আছে এখানে, এবি ব্যাঙ্ক, সব কিছু ব্যাঙ্ক আছে এখানে, ঠিক আছে? ন্যাশনাল ব্যাঙ্ক আছে, ঠিক আছে, ইসলামী ব্যাঙ্ক আছে। তো আপনারা উপায় আছে, এই যে দেখুন, মোবাইল ব্যাঙ্কিং উপায় পর্যন্ত আছে। ধরুন আপনি উপায়টা সেট আপ করলেন, আপনারা এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট উপায়ের নাম্বারটা এখানে দিবেন, এবং এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিয়ে জমা দিন, এখানে ক্লিক করে আপনারা তথ্যটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? এই যে ওয়ালেট অ্যাড করুন, এখানে ওয়ালেট অ্যাডের ভিতরে আপনারা কিন্তু এই যে দেখুন নগদ, বিকাশ, তারপর রকেট, এবং এখানে মানে পে সেন্টার আছে।
তো এগুলোর মাধ্যমে কিন্তু আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং কি বন্ধুরা, এখানে দেখুন আপনি কিন্তু রেফার করতে পারেন, ঠিক আছে, রেফার করে কিন্তু বিগ অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। আমরা যদি প্রমোশন অপশনে ক্লিক করি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের প্রমোশন কিন্তু এখানে আছে, ঠিক আছে। এবং কি আপনারা এখান থেকে এই যে দেখুন এখানে ইনভাইট ফ্রেন্ড নামে একটা অপশন আছে, এই যে ইনভাইট ফ্রেন্ড, আমরা যদি এই ইনভাইট ফ্রেন্ডের উপরে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে রেফারেল লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, এবং এই লিঙ্কটা কপি করার জন্য এখানে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে। এবং এই লিঙ্কের মাধ্যমে যাদেরকে আপনি অ্যাকাউন্ট তৈরি করে দেবেন এবং তারা যদি ডিপোজিট করে এখানে কাজ করে, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3, এই যে তিন লেভেল পর্যন্ত আপনি কিন্তু মানে 8100 থেকে 6100, 6000 বিভিন্ন রকমের ইনকাম কিন্তু আপনারা নিতে পারবেন। এবং কি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে লাইভে তারা কিন্তু বোনাস, এই যে হু রিসিভ দি বোনাস, তার মানে হচ্ছে এগুলো কিন্তু বোনাসগুলো তারা কিন্তু অ্যাড হইতেছে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা যদি কোম্পানির সাথে যোগাযোগ করতে চান, আপনারা এখানে মেসেঞ্জার সিস্টেম পাবেন, টেলিগ্রাম পাবেন এবং লাইভ, তো এগুলোর মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এবং কি আপনারা এখান থেকে যদি সেবা নামে একটা অপশন আছে, আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে সেবা, তো আপনারা এইখানে এই সেবা অপশনে একটা ক্লিক করে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, ইনস্ট্যান্ট তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো এখান থেকে আছে পয়েন্ট হিস্টোরি, হ্যাঁ, গ্রাহক তথ্য, যে পয়েন্ট হিস্টোরি, আপনি এখানে পয়েন্ট নিতে পারবেন বিভিন্নভাবে। তারপর আপনারা এখান থেকে আসবেন, এই যে ভিআইপি অপশন আছে, আপনারা চাইলে এই ভিআইপি অপশনটা আপনারা কিন্তু এগুলো সব সেট আপ করে নেবেন, এই যে ভিআইপি অপশনগুলো সেট আপ করে নেবেন। তো আমরা এখানে চলে আসলাম। তারপর হচ্ছে আপনার মিশন কেন্দ্র, উত্তোলন, ট্রান্সফার, প্রমোশন তালিকা। তো বন্ধুরা, এই কোম্পানির বিভিন্ন রকমের অফার ওয়ালেট আছে, আমরা সেই অফার ওয়ালেটটা একটু দেখে আসি। তো আমরা এখান থেকে আমরা এখানে আসি। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন যে এখান থেকে লাকি ড্র যেটা আছে, আপনার হিউজ অ্যামাউন্ট আপনারা এখানে ইনকাম করতে পারবেন। তারপর আছে আপনারা এখানে খুব সহজে 200 টাকা ফ্রিতে আপনারা নিতে পারবেন, এই যে দেখুন 200 টাকা। এখানে বোনাস সিস্টেমগুলো আপনারা দেখে নেবেন। এরপরে দেখুন নতুন সদস্যদের জন্য 300% পর্যন্ত এখানে রিবেট রয়েছে। তারপর আছে আপনারা এখান থেকে সাপ্তাহিক ফেসবুক 100 টাকা বোনাস পাবেন। এরপর আছে আপনারা দৈনিক 100% বোনাস বিবরণ, এই যে দৈনিক 100 টাকা বিবরণ, এগুলো সব কিছু দেখে নেবেন। এরপর আছে দেখুন 1500 বন্ধুদের, এই যে 1500 বন্ধুদের আমন্ত্রণ জানান, বিগ অ্যামাউন্ট আপনারা ইনকাম করতে পারবেন। এরপর আছে আপনারা এখানে দৈনিক কমিশন ক্যাশ গেম, তো এখান থেকে আপনারা এগুলো দেখে নেবেন, ঠিক আছে। এরপর কোম্পানির এখানে কিন্তু টেলিগ্রাম গ্রুপে তাদের জয়েন্ট হয়ে এই যে ইনকামগুলো করতে পারবেন। তারপর দেখুন এখান থেকে 13 জুলাই, এই যে দেখুন এখানে কিন্তু একটা টাইম দিয়েছে সেপ্টেম্বর পর্যন্ত একটা অফার ওয়ালেট চলতে আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকে, ফটাফট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আপনারা এই সাইটের এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে কাজ শুরু করে দিন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।